আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে আমন্ত্রণ আরও একটি নতুন ভিডিওতে। প্রিয় দর্শক, 2022 আসতে যাচ্ছে, এরই মধ্যে আপনারা অনেকেই হয়তো প্রস্তুতি নিয়ে নিয়েছেন কাফালা হবেন। অনেকের মধ্যেও হয়তো ধারণা আছে যে 2022 সালে ইকামার টাকা কমবে বা ইকামার ফি কমানোর সম্ভাবনা আছে। 2022 সালে ইকামার ফি কমুক আর না কমুক, আপনি যে অতীত ইকামাগুলো এক্সপায়ার করেছেন তার পেমেন্ট কিন্তু আপনাকে পুরোপুরি করতে হবে। যাদের এক বছর, দুই বছর, তিন বছর বা এর অধিক ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের ইকামার ফি কত আসবে এই বিষয়টি নিয়ে আমাদের লাইভে, আমাদের কমেন্ট সেকশনে, ইভেন আমাদেরকে ফোনে অনেকেই প্রশ্ন করেন। তো আজকে আপনার ইকামা যদি অনেক দিন ধরে এক্সপায়ার হয়ে থাকে, আপনি যদি এই মুহূর্তে কোথাও কাফালা হতে চান, তাহলে আপনার খরচ কত আসবে সেই বিষয়ে তথ্য দিব। তবে প্রিয় দর্শক, 2022 সালের ইকামার ফি সম্পর্কে এখনও কোনো তথ্য আসেনি। আমরা 2022 সাল পর্যন্ত অর্থাৎ 2021-এর শেষ পর্যন্ত আপনার ইকামার ফি কত সেটিই আপনাকে শুধুমাত্র জানাতে পারবো। আমরা একটা শার্ট বানিয়ে রেখেছি, সেখানে আপনাদেরকে দেখাবো আপনার খরচ কত আসবে। আপনি সেখান থেকে হিসেব করে নিতে পারবেন যে আপনার টোটাল খরচটি কত আসছে। আমরা এই জন্যই তথ্যগুলো দিচ্ছি কারণ আমাদের অনেক সাবস্ক্রাইবার এখনও এই বিষয়টি জানেন না। অনেকে হয়তো দালালের চক্করে পড়ে যাবেন। যারা কাফালা করিয়ে নিবে তারা হয়তো আপনার কাছে অতিরিক্ত কোনো টাকা দাবি করতে পারে। আমরা স্ক্রিনশট দিয়ে দিব, আপনি সেখান থেকে স্ক্রিনশটটি নিয়ে সাথে রাখতে পারেন, আপনার কাজে আসবে। চলুন আমি স্ক্রিনে দেখাচ্ছি আপনার টোটাল ইকামার ফি কত আসবে। যাদের 2018 সালে ইকামার মেয়াদ শেষ হয়েছে, 2018 থেকে এখন পর্যন্ত ইকামা বানাতে পারেননি, তাদের খরচটি দেখুন এখানে স্পষ্ট আমরা উল্লেখ করে দিয়েছি। 33,800 রিয়াল হলো সরকারি ফি। আর আপনি যদি প্রথমবার ইকামা এক্সপায়ার করে থাকেন তাহলে আপনার 500 রিয়াল জরিমানা, দ্বিতীয়বার 1,000 রিয়াল। যেহেতু আপনার 2018 থেকে ইকামা এক্সপায়ার, সেক্ষেত্রে আপনার 1,000 রিয়ালই জরিমানা আসবে। 2018, 2019, 2020 এবং 2021 এই চার বছরের ইকামার খরচ হলো 33,800 রিয়াল। একটু সহজ করে বলছি, 2018 সালের মোক্তবালা আমলের ফি হলো 4,800 রিয়াল, 2019 সালের মোক্তবালা আমলের ফি হলো 7,200 রিয়াল, 2020 সালের মোক্তবালা আমলের ফি হলো 9,600 রিয়াল, প্রতি মাসে 800 রিয়াল করে। 2021 সালেও 2020 সালের খরচ 9,600 রিয়াল। তার মানে আপনার প্রতি মাসে 800 রিয়াল করে মোক্তবালা আমলের ফি। যদি আপনাদের মুয়াসসা বড় হয়ে থাকে, আপনাদের মুয়াসসাতে 50 ভাগ সৌদিকরণ না করে থাকে, আর যদি আপনাদের মুয়াসসাতে 50 ভাগ সৌদি থেকে থাকে, তাহলে ভবিষ্যতের ইকামাতে আপনার 700 রিয়াল করে আসবে। কিন্তু আপনার যে অতীত ইকামাগুলো সেগুলো কিন্তু কমপ্লিট পেমেন্টটাই আপনাকে করতে হবে। সো এটা হলো আপনার চার বছরের ইকামার খরচ। আপনি চাইলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, অথবা আপনি চাইলে মানব সম্পদ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও তথ্যগুলো সংগ্রহ করে নিতে পারেন। অনেকেই প্রশ্ন করেন যে আমি ছোট মুয়াসসার লোক, আমার কি খরচ কম আসবে কিনা, কারণ আমি আগে ছোট মুয়াসসাতে ছিলাম। আপনি যে ইকামাটা এক্সপায়ার করে ফেলেছেন সেটা কিন্তু আপনাকে কমপ্লিট টাকা দিতে হবে, সেখানে কিন্তু ছোট মুয়াসসা আর হিসেবে আসবে না। মুক্তবালা আমলের রানিং অবস্থাতে যদি আপনি আপনার আকামা করেন, সেক্ষেত্রে গিয়ে আপনার 100 রিয়াল আসবে ছোট মুয়াসসার ক্ষেত্রে। আপনি এক বছরের জন্য ইকামা এক্সপায়ার করে ফেলেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আর 100 রিয়াল আসবে না, আপনার কমপ্লিট টাকাটাই আপনাকে পেমেন্ট করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওতে আমরা বুঝিয়ে দিব যে আপনি যদি ছোট মুয়াসসাতে কাফালা হন তাহলে অতীত আকামা এবং বর্তমান আকামার টোটাল খরচ কত আসবে সে বিষয়ে। যাদের 2019 সাল থেকে ইকামার মেয়াদ শেষ হয়েছে, 2019, 2020 এবং 2021 টোটাল তিন বছরের জন্য ইকামা বানাতে হবে। এখানে খরচটা একটু এদিক সেদিক হবে। আপনি যদি ছোট মুয়াসসাতে রানিং বছরের জন্য ইকামা বানান, সেক্ষেত্রে আপনার ইকামার ফি হয়তো 100 রিয়াল আসতে পারে, মুক্তবালা আমলের ফি। খরচটা এদিক সেদিক হতে পারে, সেটি ডিপেন্ড করবে আপনি কোন মুয়াসসাতে বা কোন কোম্পানিতে কাফালা হচ্ছেন তার উপরে। আমরা শুধুমাত্র লিগাল হিসেবটি দেখাচ্ছি, এখানে আমরা 100 রিয়ালের কোনো হিসেব দেখাচ্ছি না। 100 রিয়ালের হিসেবটি আগামী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনার কত আসবে। যদি আপনার তিন ইকামা এক্সপায়ার হয়ে থাকে, আপনি যদি এই মুহূর্তে ছোট মুয়াসসাতে কাফালা হন, তাহলে খরচটা কত আসবে সেটি কালকে অথবা পরশু দিন কমপ্লিট বুঝিয়ে দেব। 2019 সালের আপনার মুক্তবালা আমলের ফি হলো 7,200 রিয়াল, 2020 সালের মুক্তবালা আমলের ফি হলো 9,600 রিয়াল, 2021 সালের মুক্তবালা আমলের ফি হলো 9,600 রিয়াল। যাওয়াজাত ফি আমরা সাথে উল্লেখ করে দিয়েছি, প্রত্যেক বছরের জন্যই আমাদেরকে
650 রিয়াল করে যাওয়াজাত ফি গুনতে হয়। আর যদি আমাদের দ্বিতীয় ইকামা এক্সপায়ার হয় তাহলে আমাদেরকে 1000 রিয়াল জরিমানা দিতে হয়। সব মিলিয়ে আমাদের 3 বছরের টোটাল আকামার খরচ আসবে, যাদের 3 বছর রানিং বছর সহ, তাদের 28,850 রিয়াল। এখানে হয়তো আপনাকে মোকতব খরচ পেমেন্ট করতে হবে, এছাড়া আপনার ইন্স্যুরেন্সের টাকাটাও কিন্তু আলাদা আপনাকে যুক্ত করতে হবে। ইন্স্যুরেন্সটা ডিপেন্ড করে আপনার বয়সের উপরে, আপনার বয়স বেশি হলে খরচ বাড়বে, আপনার বয়স কম হলে খরচ কমবে, সেটা আমরা এখানে উল্লেখ করিনি, কারণ ইন্স্যুরেন্সটা অপশনাল, এটা কিন্তু গভর্নমেন্ট ফি না। ইন্স্যুরেন্সটা হলো প্রাইভেট কোম্পানির পেমেন্ট, সেটি আপনাকে আলাদা করতে হবে। এটি হলো আপনার 3 বছর, যাদের ইকামার মেয়াদ শেষ 2019 থেকে, যাদের ইকামার মেয়াদ শেষ হয়েছে তাদের 2020 সালে, যাদের ইকামা এক্সপায়ার হয়েছে 2020 এবং 2021-এর 2 বছরের ইকামা যদি আপনি বানান তাহলে আপনার টোটাল খরচ হবে 21,000 রিয়াল। ইন টোটাল আপনার 21,000 রিয়াল। এখানে আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, আপনি ছোটো মোয়াসার সাথে কাপালো হলে খরচটা পরিবর্তন হবে, তবে সেই সম্পর্কে আমাদেরকে সময় নিয়ে তথ্য দিতে হবে, কারণ একটা মোয়াসার হিসেব কিন্তু অনেকগুলো। তো তার জন্য আমরা আগামী ভিডিওতে আপনাদেরকে হিসেবটা ক্লিয়ার করে দেব। আপনি যদি বড় মোয়াসাতে হতে চান অথবা কোনো কোম্পানিতে হতে চান তাহলে আপনাকে 21,000 রিয়াল পেমেন্ট করতে হবে, ছোট মোয়াসার ক্ষেত্রে একটু এদিক সেদিক হয়ে যাবে। এখানে আপনার জরিমানা যুক্ত হয়েছে, যাওয়াজাত ফি 650 × 650 1300 রিয়াল, এটাও যুক্ত হয়েছে। আপনার ইকামার জরিমানা সহ টোটাল 21,000 রিয়াল খরচ আসবে। যাদের রানিং বছরে ইকামা শেষ হয়েছে, অর্থাৎ 2021 সালে ইকামা শেষ হয়েছে, আপনার যদি রানিং বছরে ইকামা বানাতে চান তাহলে আপনার খরচ আসবে 10,250 রিয়াল। আর আপনি যদি রানিং বছরে, অর্থাৎ 1 বছর এখনও আপনার পার হয়নি, 7-8 মাস, 9 মাস, 10 মাস আপনার ইকামা এক্সপায়ার হয়েছে, তাহলে আপনার 10,250 রিয়াল প্লাস আপনার জরিমানা 500 রিয়াল, টোটাল 10,750 রিয়াল আপনার ইকামার খরচ আসবে। আর আপনি যদি ছোটো কোনো মোয়াসাতে কাফালা হন সেক্ষেত্রে আপনার ইকামার টাকা আসবে 1150 রিয়াল রানিং বছরে, যদি আপনার নেতাকাত সিস্টেম ঠিক থাকে। আর যদি নেতাকাত সিস্টেমের মধ্যে প্রবলেম থাকে, আপনি যে কপিলের কাছে কাপালা হবেন তার উপরে ডিপেন্ড করবে আপনার খরচটা। ওকে, তো রানিং বছরের জন্য এটা, আপনার যদি 1 বছর শেষ হয়ে যায় তাহলে আপনার ওই 2 বছরের হিসেবটি এখানে যুক্ত হবে। 2022 সালে ইকামার খরচ কত আসবে সে বিষয়ে তথ্য আসলেই পরবর্তী ভিডিওতে আপনাদেরকে তথ্য দিতে পারবো। এখন পর্যন্ত 2022 সালের ইকামার ফি সম্পর্কে মানব সম্পদ মন্ত্রণালয় থেকে কোনো তথ্য আসেনি। রানিং বছরে যাদের ইকামা শেষ হয়েছে তাদের 10,750 রিয়াল টোটাল খরচ হবে আপনার গভর্নমেন্ট ফি। এর সাথে আপনার ইন্স্যুরেন্স বানাতে হবে, আদার্স যদি আপনার কোনো জরিমানা থাকে তাহলে সেটা আপনাকে পেমেন্ট করতে হবে, ইনক্লুডিং আপনাকে হিসেব করে নিতে হবে যে 11-12,000 রিয়াল আপনি যদি কোনো বড় মোয়াসাতে অথবা কোম্পানিতে কাফালা হন, মাস না, ফ্যাক্টরির ক্ষেত্রে অন্য হিসাব। ফ্যাক্টরির ইকামার খরচ সবসময় কম থাকে, ফ্যাক্টরির জন্য সরকার সবসময় ভর্তুকি দিয়ে থাকে। আপনি যদি ফ্যাক্টরির মধ্যে কাফালা হন, অতীত ইকামার টাকা আপনি কমপ্লিট পেমেন্ট করবেন এবং আপনি ভবিষ্যতে শুধুমাত্র গভর্নমেন্টের যে ফিটা আছে সেটা পেমেন্ট করবেন। ফ্যাক্টরির জন্য সরকার অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকে। ধন্যবাদ।